হ্যালো এভরিওয়ান, আজ আমি এসেছি তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। তোমরা সবাই নিশ্চয়ই খুব পছন্দ করো তোমাদের প্রিয়জনকে গিফট দিতে, সেটা যে কোনো অকেশনই হোক, বার্থডে হোক, ভ্যালেন্টাইন্স ডে হোক, অ্যানিভার্সারি হোক, বা যে কোনো দিনকে তোমরা যে কোনো দিন স্পেশাল করতে পারো। তো আজ এই গিফট আইটেমগুলো আমি তোমাদের দেখাতে এসেছি বা শেয়ার করতে এসেছি। বিক্রি টিক্রি করার কোনো ইচ্ছা আপাতত আমার নেই, জাস্ট এটা আমি নিজের মতো করে বানিয়েছি আমার প্রিয়জনদের কখনো কখনো গিফট দেওয়ার জন্য, বা কখনো আমি আমার নিজের আনন্দের জন্য বানাই। এবং আমি চাই যে তোমরাও এই আইডিয়াসগুলোকে নিয়ে নিজেদের মতো করে বানাতে পারো, বা প্রিয়জনদের শেয়ার করতে পারো, বা দেখাতে পারো কাউকে। বাই দ্য ওয়ে, মাই নেম ইজ দেবযানী চট্টোপাধ্যায়, এবং আমি সবসময় ছোটবেলা থেকে পছন্দ করি নিজে বানিয়ে হাতে বানিয়ে গিফট দেব বন্ধুদের, বা সেটা শিক্ষক হতে পারে বা কোনো প্রিয়জন হতে পারে, রাদার দ্যান কিছু কিনে গিফট দেওয়ার থেকে। তো সেই জন্যই আমার আজকের এই প্রচেষ্টা তোমাদের কাছে, তোমরা দেখে বলো কেমন লাগছে। তোমরা যেমন জানো সবাই যে এতদিন লকডাউন চলছিল, গত বছর মার্চ মাস থেকে লকডাউন স্টার্ট হয়েছিল, এবং মার্চ মাসের শেষের দিকে আমার বোনের জন্মদিন ছিল। এবং সেই সময় তোমরা সবাই জানো যে সব দোকানপাট সব হুড়হাড় করে বন্ধ হয়ে গেল। তো তখন কি করব, আমি আমার বোনের জন্য কেক কোথায় অর্ডার দেব? তো ঠিক করে ফেললাম আমি নিজেই বোনের জন্য কেক বানাবো। না, খাবার কেক নয়, কিন্তু এটা একটা পেপার দিয়ে বানানো কেক। দেখো তোমাদের কেমন লাগে। দিস ইজ দ্য গিফট, তুমি দেখতে পাচ্ছ এখানে হ্যাপি বার্থডে লিখেও দিয়েছি আমি সুন্দর করে। এবং সেটা শুধু কেকই না, এর মধ্যে তুমি চাইলে এখানে একটা সুন্দর করে চকলেটস ভরে তুমি গিফট করে দিতে পারো। তো এবং আমি এটা যখন বোনকে দিলাম, শি ওয়াজ লাইক ওয়াও, কি সুন্দর বানিয়েছিস, সেটা কি করে বানালি? তো অ্যাকচুয়ালি এটা দেখে আমি জানি না তোমাদের কি ফিল হচ্ছে, বাট আমি যখন বানিয়েছিলাম আমি জিনিসটা বানিয়ে নিজেও খুব মজা পেয়েছিলাম। তো তোমরা জানিও কিন্তু অবশ্যই যে কেমন লাগছে। এবার শুধুমাত্র কেক দিয়ে তো তোমাদের সবার মন ভরবে না, একটা নিশ্চয়ই তোমাদের ইচ্ছে হবে একটা কার্ড বানাই যেখানে লেখা থাকবে শুভ জন্মদিন। তো এইরকম একটা সিম্পল কার্ড তুমি চাইলেই বানিয়ে দিতে পারো। তো এটা একটা জাস্ট এ4 পেজ কেটে সুন্দর করে এবং কিছু ড্রয়িং ড্রয়িং করে এবং লিখে দিলাম শুভ জন্মদিন, খুব সুন্দর একটা আইটেম। আর তোমার যদি মনে হয় যে তোমার এত এত কিছু করার সময় নেই, একদম সিম্পল ওয়েতে এরকম একটা ছোট্ট জিনিস গিফট আইটেম হিসেবে দিতে পারো, জাস্ট একটা কার্ড টাইপের লাভ সাইনের, আর তার মধ্যে একটা ছোট্ট লেখা হ্যাপি বার্থডে, একটা লিখে দিতে পারো হ্যাপি বার্থডে। আর একটা জিনিস, এই সবকটা টপিকই তোমরা দেখতে পাচ্ছ আমি জন্মদিন উপলক্ষে আজকে নিয়ে এসেছি, এই আর একটা সারপ্রাইজ বক্স, এটা আমি তোমাদের সামনে আনছি। এই গিফটটা বানাতে অ্যাকচুয়ালি আমার প্রচুর সময় লেগেছিল, কিন্তু এই জিনিসটা দেখে তোমাদের হয়তো খুব ইন্টারেস্টিং লাগতে পারে। দেখা যাক এটা কি। তো খুলে দেখছি জিনিসটা, দেখো আমি জানি না তোমাদের কেমন লাগছে। এর মধ্যে একটা কেক দিয়েছি, খুব সুন্দর একটা ছোট করে ডেকোরেশন দেওয়া আছে, একটা বেলুন শুধু দেওয়া আছে, এবং এখানে দেখো তোমাদের, তোমরা যদি চাও এখানে একটা নোটস মতন দেওয়া আছে, এখানে তোমরা নোটস লিখে দিতে পারো। এবং তার সাথে সাথে আমি সুন্দর এখানে পেপার কাটিং করে, এগুলো সব ডিফারেন্ট ডেকোরেটিভ কালারিং পেপার পাওয়া যায়। তো তোমরা এরকম প্রিয়জনদের পছন্দ মতো তার যেটা ভালো লাগে সেই রকম ডিফারেন্ট কাইন্ড অফ আইডিয়াস লাগিয়ে তো তোমরা সেই জিনিসগুলোকে বানাতে পারো। তো আশা করছি তোমাদের জিনিসগুলো দেখে ভালো লাগলো, এবং তোমরা জানিও আমাকে যে তোমরা আমার থেকে আর কি কি চাও। তোমরা যদি চাও যে আমি এই জিনিসগুলো কিভাবে বানিয়েছি তোমরা সেগুলো জানতে, তাহলে আমি পরবর্তী ভিডিওসগুলোতে চেষ্টা করে দেখব যে এই ভিডিওগুলো আমি কিভাবে জিনিসগুলোকে বানিয়েছি সেগুলোও বলার। আর এই আজকের সবকটা আইটেমই মোটামুটি জন্মদিন উপলক্ষে ছিল, এরপরে আমার কাছে আরো অনেক রকম আইডিয়াজ আছে এবং আমার কিছু বানানোর জিনিসপত্রও আছে, যেমন ওয়াল ডেকোরেশনের জন্য বা টেবিল ডেকোরেশনের জন্য ফ্লাওয়ার ভাস, বা এরকম অ্যানিভার্সারির জন্য হয়তো অনেক ছোট ছোট গিফট আছে, বা তোমরা যদি চাও ভ্যালেন্টাইন্স ডে কার্ড কিভাবে বানানো যায়, এরকম অনেক ছোট ছোট আইডিয়াজ আছে, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আসব। তোমরা জানিও আমাকে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। তো অসংখ্য ধন্যবাদ, টাটা, বাই বাই, টেক কেয়ার।